بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের এক ভাই বলেছেন যে মোবাইলে এমন কোনো অ্যাপ আছে যেগুলো আপনি ডাউনলোড করলে শেষ পর্যন্ত আশেপাশে যত ওয়াইফাই আছে সেগুলো ব্যবহারের সুযোগ থাকে। আমরা বলবো যে সাধারণত ওয়াইফাই অনেকগুলো অফেন থাকে, বিশেষ করে যেগুলো আপনার জনসাধারণ বসার জায়গা, এয়ারপোর্ট ইত্যাদিতে, সেগুলোতে কোনো সমস্যা হবে না, কারণ এটা সাধারণ লোকের ব্যবহারের জন্য উপযোগী করে রাখা হয়েছে। এবং অনেক সময় বড় বড় মার্কেটের মধ্যেও এরকম বসার জায়গার মধ্যে এরকম সংযোগের ব্যবস্থা আছে। সুতরাং এরকম যদি ওপেন হয় যে অন্য মানুষের জন্য অনুমতি দেওয়ার কোনো এরকম আলামত পাওয়া যায়, তাইলে সেটা অনুমতি নিতে হবে না। আর কিন্তু যদি প্রোগ্রামের ব্যাপারটা এমন, কেউ যদি সিক্রেট নাম্বার ব্যবহারও করে থাকে তারপরেও তার ওয়াইফাই ব্যবহার করার কি সুযোগ পাওয়া যায়, তাহলে এটা অবশ্যই অবৈধ হবে। কারণ আপনি কেন এমন কোনো পন্থা গ্রহণ করবেন যেটা অন্যের অনুমতি ছাড়া তার ওয়াইফাই নেট ব্যবহার করতে পারেন? কারণ সেটা অনুমতিবিহীন আপনার দখলদারিত্ব, সেটা তো আপনার চুরির পর্যায়ে পড়বে। সুতরাং আপনি এরকম যে কোনো অ্যাপ ব্যবহার করে তার এই অনুমতিবিহীন তার ওয়াইফাই ব্যবহার করা, তার নেট ব্যবহার করা, সেটা কখনো আপনার জন্য জায়েজ হবে না। আর ওপেন যেটা বললাম সেটা তো হতে পারে যেটা অনুমতির আলামত আপনার বোঝা যায়, কিন্তু এছাড়া অনুমতির আলামত যদি বোঝা না যায়, বরং এর বিপরীতটা আপনি বুঝতে পারেন যে আসলে সে রাজি নন না, আমি যেন তার নেটটা ব্যবহার করি, তারপরেও কোনো পলিসির মাধ্যমে আপনি ব্যবহার করেন, সেটা অবশ্যই না জায়েজ, সেটা কখনো গ্রহণযোগ্য নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের এক ভাই বলছিলেন যে নামাজের মধ্যে, মাঝের বৈঠকে অথবা শেষের বৈঠকে ইমামের পিছনে যখন নামাজ পড়ে তখন দেখা যায় যে কিছু সময় সে পেয়ে যায়, এই সময় কি সে কোনো দোয়া করতে পারে? আমরা বলব যে পারে, প্রথম বৈঠকও পারে, দ্বিতীয় বৈঠকও এরকম সময় থাকলে পারবে। কারণ ওই সময় কিছু দোয়া করার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, ثم ليختار من الدعاء اعجبه اليه, যে অতঃপর সে বাছাই করে নেবে এমন দোয়া যেটা তার কাছে পছন্দ। সুতরাং সেটা দোয়া করার জায়গা, ইমাম সাহেব যদি দেরি করে ফেলে, আপনার সময় থাকে, তখন আপনি দোয়া করতে পারেন, সেটাকে কাজে লাগাতে পারেন, বসে বসে আপনার অন্য কিছু চিন্তা করার চাইতে সেটা করতে পারেন। আর যেগুলো আপনার কোরআন আয়াত দোয়া সম্বলিত সেটাও আপনি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের এক ভাই আবু দাউদের একটি হাদিস চিকিৎসা অধ্যায়ে মন্ত্র পড়া অনুচ্ছেদ একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে একটি দোয়া পড়তে বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটি নাকি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রাপ্তবয়স্ক সন্তানকে দোয়াটি শিখিয়ে দিতেন, আর প্রাপ্তবয়স্ক হলে কাগজে লিখে তাদের গলা ঝুলিয়ে দিতেন। এটা হচ্ছে তার আমল পড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আবদুল্লাহ ইবনে আমর কি করতেন, অপ্রাপ্ত বয়স হলে এটা গলায় ঝুলিয়ে দিতেন লিখে। সুতরাং এটা আসল কথা হয়েছে, মৌলিকভাবে তার থেকে এটা প্রমাণিত হওয়ার ব্যাপারেও মতভেদ আছে যে উনি কি আসলে এটা করেছেন কি না। আর যদি করেও থাকেন তা আমরা বলবো যে এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, সুতরাং সেটা আমরা মানতে বাধ্য না। যখন হাদিসের মধ্যে আপনার এই জাতীয় কাজ করতে নিষেধ করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন যেন আমরা এই ব্যক্তিগত আমলের দিকে না তাকিয়ে সাধারণ উসুলের উপর চলার চেষ্টা করি, সেটি আমাদের একমাত্র প্রবণতা হওয়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের এক ভাই তিনি জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন যে মহিলাদের এমন কিছু আপনার আবরণ পাওয়া যায় যেগুলো নামাজের সময় হয়তো বা তারা ব্যবহার করে থাকে, যেগুলো অনেকগুলো আছে, একেবারে ভিতর থেকে হাত বের করা যায় না, আর কিছু আছে হাত বের করা যায়। আমরা বলো যে হ্যাঁ, এমন কাপড় পরা উচিত না যেটা হাত বের করা যায় না, কারণ সেখানে রুকু সিজদার ব্যবসাবার আছে। সুতরাং এরকম কাপড় আপনার নিষেধ, হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, না হানিস সম্মা, হাদিসের মধ্যে বলা হয়েছে যে এমন কাপড় না পড়তে যেটা একবারে যে হাতটা বের করা যাওয়া অসম্ভব, বের করা অসম্ভব, সুতরাং সেই কাজটা করবে না। এমন হতে পারে যে কেউ যদি সামনে কোনো বেগানা পুরুষ থাকে যে একটু কাপড় যদি কাপড়ের ভিতরে হাতটা লুকিয়ে রাখে যেন হাতটা না দেখা যায়, বাইরের কেউ না দেখতে পারে, তাতে অসুবিধা নেই। এরকমভাবে আরেকটা হচ্ছে চেহারা খোলার কথা তিনি বলেছেন, চেহারা খুলে আজনবীর সামনে, বেগানা পুরুষের সামনে নামাজ পড়া যাবে না, চেহারা ঢেকে রাখতে হবে। কিন্তু তিনিও বলেছেন যে এই ইয়েগুলো স্কার্ফ জাতীয় এগুলো ব্যবহার করেন মহিলারা ঘরের ভিতরে হয়তো বা, সুতরাং সেখানে চেহারা খুললে সমস্যা নেই।
আর হাত খুললে, হাত তো খোলার ব্যাপার আছে, চেহারা এবং হাত এগুলা নামাজের সময় কাজে লাগে, দুটোটা সেজদা দেওয়ার জন্য। হাত নিচে সেজদা অবস্থায় হাতটা আপনার জমিনে রাখতে হয় সে বিষয়ে। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে হাত যেন একবারে বাইর করা যায় না, এমন যেন না হয়। আর আজনবী যদি পুরুষ থাকে পাশে, তাহলে চেহারা অবশ্যই ঢেকে রাখতে হবে, চেহারা খোলা রাখা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের এক ভাই বলেছেন কবর জিয়ারত সম্পর্কে। কবর জিয়ারতে সাধারণত আমাদের দেশে কিছু সুরা তেলাওয়াত করা হয়, অনেক সময় একাকী করে, অনেক সময় কিছু মানুষকে নিয়ে করা হয়, সবগুলোই শরীয়ত বিরোধী। এরকম জিয়ারত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যাননি, বরং তিনি যা শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলে দিয়ার মিন মুসলিমিন মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। আল্লাহুম্মা লা তাফতিননা বাদাহু ওয়া লা তাহরিমনা আজরা। এই জাতীয় দোয়া বর্ণের মধ্যে ভিন্নতা আছে, এই দোয়াগুলো আপনার শিক্ষা দিয়েছেন। এছাড়া বাড়তি আপনি সাথে সাথে দু একটা দোয়া করে দিতে পারেন বাংলাতে, কিন্তু সেখানে সুরা পড়া এগুলো রসুল থেকে প্রমাণিত না, না সাহাবাদ থেকে প্রমাণিত রয়েছে। সুতরাং সেই রকম এবং এরকমভাবে সম্মিলিত মোনাজাতের কোনো ব্যবস্থা নেই শরীয়তে। কবর জিয়ারতের সময় সাহাবাদ থেকে প্রমাণ নেই, রসুল যে সাহাবাদেরকে নিয়ে করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং সেই পন্থায় আমরা অগ্রসর হতে যাব না, কারণ এটি একটি এবাদত কবর জিয়ারত করা। সুতরাং সেটা শরীয়ত পন্থায় হতে হবে, এর বাইরে হলে চলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের এক ভাই বলছেন যে কাউকে সালাম দেওয়ার জন্য আমরা সাধারণত হাত তুলে থাকি, সেটা কি সঠিক? আমরা বলবো যে হাত তোলার প্রয়োজন নেই যদি তিনি আপনার সাউন্ডটা শুনেন, কিন্তু যদি এমন হয় যে আপনার সাউন্ডটা শুনবেন না তিনি দূর থেকে, তখন হাত উঁচিয়ে শুধু ইঙ্গিত দেওয়া, এটা বোঝানো যে আমি আপনাকে সালাম দিয়েছি। শুধু হাত তুলে আপনি মুখে কিছু উচ্চারণ না করে সেটা করলে সালাম আদায় হবে না, কারণ আপনি আসলে বাস্তবে সালাম দেননি, আপনি ইশারা করেছেন। এই কারণে যারা, যেমন বিশেষ করে যারা গাড়ির ভিতরে থাকে, বাইরের লোককে সালাম দিন অনেক সময় খেয়াল করবে না, কারণ সে চলন্ত, কারণ অনেকে হরন বাজায়। হ্যাঁ, এরকমভাবে গাড়ির বাইরে থেকেও যদি সালাম দেয় তিনি আওয়াজ শুনতে পাবেন না, তখন হাত ইশারা করে উঁচিয়ে মুখে সালাম দিয়ে তাকে ইশারা করে জানিয়ে দেওয়ার চেষ্টা করে, এটাতে কোনো অসুবিধে নেই। শুধু হাত উঁচিয়ে কোনো কিছু না উচ্চারণ করে সালাম না বলে শুধু হাত উঁচানো, সেটা শরীর সম্মত নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু তিনি বিদেশে আছেন এবং তিনি যোগ্য কোনো ব্যক্তি ফ্যামিলির মধ্যে পাচ্ছেন না যে কোরবানির দায়িত্বটা গ্রহণ করবেন। আমরা এই কথা অবশ্যই বলতে চাইবো যে ফ্যামিলির মধ্যে থাকা কেন বাধ্যতামূলক? এখন অনেক বন্ধু বান্ধব আছে, অনেক পরিচিত লোক থাকে প্রত্যেকের এলাকার মধ্যে দিন দরদি, যারা টাকা পাঠালে কোরবানিটা সেরে দেবে এবং কোরবানি এমনকি গোশত কুটে আনে বাড়িতে পৌঁছিয়ে দেবে, এমনকি এমন করবে না এমন কোনো এলাকা পাওয়া যাবে না যে সহযোগিতা করবেন। সুতরাং তার এই কথাটা আমাদের যুক্তিযুক্ত মনে হচ্ছে না যে কাউকে পাচ্ছে না যে কোরবানি দেওয়ার জন্য। আর বিধানগত ব্যাপার যদি বলতে যাই, তাহলে আমরা বলবো যে এটা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে, প্রত্যেকের পিছনে প্রমাণ আছে যে কোরবানি দেওয়া ওয়াজিব নাকি সুন্নত, দুটোটাই। কিন্তু আমরা গ্রহণ যেটা ফতোয়া দিয়ে থাকি সেটা হচ্ছে সুন্নত মুয়াক্কাদা, কোরবানি দেওয়া। হ্যাঁ, সুতরাং এই হিসাবে কেউ যদি কোরবানি না দেয় তাহলে সে গুণাগার হবে না। তবুও আমরা বলবো যে যখন এটা নিয়ে মত পার্থক্য আছে তখন অবশ্যই কোরবানি দেওয়াই উচিত, কোরবানি দিয়ে দেবেন ঝামেলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। আপনি যেন, যারা ওয়াজিব বলে, যেন আপনি না দেওয়ার কারণে সেই ওয়াজিব তরকের গুণে না হয়, এই কারণে সতর্ক অবশ্যই থাকবেন, কারণ তাদের পিছনে যে দলিল আছে সেটাও সম্ভাবনাময়। হ্যাঁ, সুতরাং একবারে আপনি ফেলে দিতে পারেন না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাই বলেছেন যে ডিউটির টাইমে তিনি ডিউটিতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন, তারপর স্বপ্নদোষ হয়ে গেছে, এবং তিনি বলছিলেন যে ওই এলাকার মধ্যে আপনার গোসলের ব্যবস্থা নেই বা এই জাতীয় কিছু। তখন তিনি চাচ্ছেন যে উজু করে নামাজটা পড়ে ফেলতে এবং বলেছেন ময়লার কিছু অংশ তার কাপড়ে লেগে থাকেনি। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে বলবো না আপনার এই সিদ্ধান্ত ঠিক নয়, বরং যখন আপনার স্বপ্নদোষ হয়ে গেছে তখন ময়লা লেগে থাকলে কাপড় থেকে এটা ধুয়ে ফেলবেন, পাশাপাশি আপনি কোথাও গিয়ে বাথরুমে গিয়ে গোসল করে ফেলবেন। একবারে সুব্যবস্থা থাকতে হবে যে এমন কোনো কথা নয়, বরং আপনার কাপড়টা খুলে ওখানে উলঙ্গ হয়ে আপনি গোসল করে নেন, গোসল তো আপনাকে করতে হবে। আর এমন নয় তো যে আপনি ওখানে পানি পাচ্ছেন না, যে পানির কোনো ব্যবস্থা নেই, পানি না থাকলে আপনাকে তাইমামের ব্যবস্থা আছে, কিন্তু এমন বলতে পারেন না আমি সাথে কাপড় নিয়ে যাইনি, এমন কোনো কথা গ্রহণযোগ্য হবে না। কারণ যে কোনো বাথরুমে ঢুকে যদি আপনার শাওয়ারের ব্যবস্থা না থাকে, গোসলের ব্যবস্থা না থাকে, আপনি সাধারণ নিচের থেকে পানি নিয়ে
আপনি যেটা বাথরুমে খরচ করার জন্য পানি সেচের ব্যবস্থা আছে, সুতরাং সেটা নিয়ে আপনি কাপড় খুলে গোসল করে ফেলতে পারেন। আপনার গোসল তো করতেই হবে, এখানে অন্য সুযোগ নেই। বিকল্প হবে আপনার পানি যদি অস্তিত্ব না থাকে, তখনই আপনার বিকল্প তাইমামের ব্যবস্থা থাকে, এছাড়া কোনো কিছু না। সুতরাং এ ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আর আপনি কেন ডিউটি ফাঁকি দিতে যাবেন যে ওখানে আপনি ঘুমিয়ে পড়বেন ডিউটি দিতে গিয়ে? আর যদি ডিউটির বাইরে সময় হয়, যে এখনও ডিউটির টাইম হয়নি, সেটা ভিন্ন ব্যাপার। আর এরকম যদি আপনার বারবার শুইলে স্বপ্নদোষ হয়, সাথে আপনি অবশ্যই একটুখানি কাপড় রাখার চেষ্টা করবেন, বিশেষ করে পায়জামা বা এরকম কোনো কিছু, তাহলে পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যায় পড়বেন না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংকের ডিপিএস করা যাবে কিনা। আমরা বলি যে ইসলামী ব্যাংকের ডিপিএসের যে পদ্ধতি যেটা আমাদের জানা আছে, সেটা শরীয় সম্মত নয়, সেই কারণে আপনার সেই পদ্ধতি গ্রহণ করা যাবে না। কারণ তারা ডিপিএস এর নির্দিষ্ট অ্যামাউন্টের উপর নির্দিষ্ট অ্যামাউন্ট ঘোষণা করেন, বাস্তবে বলেন, জিজ্ঞাসা করলে যে আমরা পরবর্তীতে ব্যবসার লাভ লস আমরা হিসেব করে তাকে দেই নেই অথবা দেই, কিন্তু বাস্তবে এটা করেন না। আমি এরকম একজন অফিসারকে একবারে হ্যাঁ বলছি যে আল্লাহর কসম দিয়ে বলছি যে আপনারা কি শেষ পর্যন্ত যখন ক্লোজ করেন হিসাবটা, আপনার কি লাভ ক্ষতি সব হিসাব করে তাকে পাওনা থাকলে দেন, নাকি আপনার যদি আপনার আপনি তার থেকে পাওনা থাকেন সেটা আবার ফেরত নেন? বলে যে এরকমটা সাধারণত আমরা করে থাকি না। তাহলে এটা বলে শুধু মানুষকে আপনার জায়েজের পদ্ধতি দেখানোর কোনো মানে হয়? সেটা কখনো ঠিক হবে না, বরং তারা টাকার বিনিময়ে টাকার সুদ নিয়ে থাকে, সেটা কখনো গ্রহণযোগ্য নয় এবং সেটা সরাসরি সুদ হয়। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাইয়ের প্রশ্ন যে কোনো কোনো মসজিদ তিনি দেখতে পাচ্ছেন যে যখন ইমাম সাহেব সালাম ফেরান, তখন কোনো কোনো বক্তা তিনি বক্তব্য শুরু করেন, এতে যারা মাসবুক তাদের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে। এই পরিস্থিতিতে কি এরকম করা উচিত কিনা তিনি জানতে চেয়েছেন। আমরা বলবো যে আদৌ সেটা উচিত নয়, কিছু সময় অপেক্ষা করা উচিত, কিন্তু বলবো যে বাস্তবতা হচ্ছে যে এক সমস্যা আরেক সমস্যাকে নিয়ে আসে। মানুষ যখন দিন থেকে এত গাফেল যে কোনো কিছু শোনার জন্য রাজি নয়, হ্যাঁ তখন আর কি করার আছে? যে একজন বক্তার সে অল্পখানি বক্তব্য যদি 5 মিনিটে দিয়ে ফেলতে পারে মানুষে আপনার এই সময়ের মধ্যে, যে যারা শুনতে চায় না তারাও শুনতে বাধ্য হবে যে কোনোভাবে। এই কারণে বলে যে এক সমস্যা আরেক সমস্যাকে নিয়ে আসে। এই কারণে কি করা যাবে সেটা বলা মুশকিল। কেউ এখানে দুই মতে পাওয়া যায়, কেউ বলে যে যখন শুনতে চাচ্ছে না নাই শুনে, কিন্তু এইভাবে ছেড়ে দিলে তো আপনার ফাসাদ আরও বাড়তেই থাকবে। কিন্তু আবার যদি বলেন যে না আপনার শোনাতেই হবে যে কোনো পর্যায়ে, কারণ দাওয়াত তাদের কানে পৌঁছাতে হবে, তারপর তারা মানুক না মানুক, তাইলে অবশ্যই কিছু মানুষের ব্যাঘাত ঘটলেও বেশি মানুষের লাভের দিকে তাকিয়ে সেটা চালিয়ে যাওয়া উচিত। এবং এটাই আমরা মনে করব যে কিছু মানুষের যদিও ব্যাঘাত ঘটে ব্যক্তি পর্যায়ের, কিন্তু সামগ্রিক পর্যায়ে যখন বেশি মানুষ এটার থেকে লাভবান হচ্ছেন, তখন শরীয়তের দৃষ্টিতে যখন দুইটা ক্ষতি আসে তার মধ্যে যে লাভ আর ক্ষতি যদি একত্রিত হয়ে যায়, লাভের সংখ্যা বেশি দেখে আপনার কাজটা করবে, দুইটা ক্ষতি একত্রিত হইলে যেটার ক্ষতি কম সেটাই গ্রহণ করবে। এগুলো হচ্ছে সূত্র শরীয়তের। যখন এখানে লাভ বেশি অল্প মানুষের ক্ষতি, তাইলে লাভের দিকেই তাকানো উচিত। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? আমরা বলবো এটার ব্যাখ্যা করা উচিত যে ঋণ যদি এমন হয় যে তার কি আপনার ঋণ দেওয়ার সক্ষমতা আছে, হঠাৎ করে হাতে টাকা নেই কোরবানির সময়, কিন্তু তার বেতনের স্কেল এত বেশি যে ঋণ সহজে সে আদায় করতে পারবে, এটার জন্য তাকে পেরেশানি অস্থিরতা ভোগ করতে হবে না, যদি এমন পর্যায়ে ঋণ হয় তাহলে ঋণ করে কোরবানি দেওয়া ঠিক আছে। কিন্তু যদি এমন পর্যায়ে হয় ঋণ করে কোরবানি দিলে দেখা যায় এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তাকে জটিলতায় ভুগতে হবে, দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, অস্থিরতা ভুগতে হবে, এমন হলে সেটা কখনো জায়েজ হবে না। সুতরাং ব্যাপারটা দেখার বিষয় যে এটা কি আপনার সক্ষম ব্যক্তির ঋণ না অক্ষম ব্যক্তির ঋণ, সেই হিসেবে কাজটা করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাইয়ের কথা যে তিনি নাকি শুনেছেন যে বেনামাজির হাতের রান্না করা খাবার খাওয়া যাবে না, এটা কি শুদ্ধ? আমরা বলবো হয়তো যিনি বলেছেন তিনি এভাবে বলতে চেয়েছেন, কারণ বেনামাজি যিনি যিনি একবারে নামাজ পড়ছেন না, তিনি তো কাফের পর্যায়ে চলে গেছেন, তার সাথে সখ্যতা রাখা যাবে না। এখন কথা হচ্ছে সখ্যতার একটি প্রকার হচ্ছে যে তার সাথে তার বাড়িতে খাওয়া দাওয়া করা, তার সাথে ম্যাচ করে খাওয়া এ জাতীয় কিছু, বা তার সাথে ঘর সংসার করা। হ্যাঁ যদি এমন অর্থে বুঝেন তাহলে ঠিক আছে। হ্যাঁ আর এমনিতে আপনি জানেন না কোনো বাড়িতে খেতে গিয়েছেন কে রান্না করেছে, সে কি নামাজি না বেনামাজি, সেগুলো আপনার খোঁজখবর নেওয়ার কোনো দরকার নেই। আপনার যে আইডিয়া
যে মুসলিম ফ্যামিলি, সুতরাং এরা নামাজি, সেটা আপনার মনে করতে হবে। বিশেষ করে আপনার মহিলাদের ব্যাপার, সেটা আপনার জানার বিষয় না। পুরুষকে তো আপনি দেখতে পান যে মসজিদে আসে না, না আসে না, বা এই জাতীয় কিছু, কিন্তু মহিলার ব্যাপারে মহিলাদের মাধ্যম ছাড়া এই খবর সংগ্রহ করা মুশকিল। আর এইভাবে যদি আপনি খবর সংগ্রহ করতে যান, মানুষের দোষ খুঁজে বেড়াতে যান, না সেটা কিন্তু শরীয় সম্মত হবে না। এই কারণে ওই দাওয়াতের ক্ষেত্রে আপনার শুধু মুসলমান হওয়াই যথেষ্ট মনে হবে, আর খোঁজ নেওয়া আপনি খোঁজ নিতে বাধ্য নন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন, সূর্যোদয় এবং সূর্য অস্তের ক্ষেত্রে কতটুকু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে? যেটা হারাম সময় সেটার সময়সীমা কতটুকু হতে পারে? আমরা এই ক্ষেত্রে বলবো যে সেটা সাধারণত 5 থেকে 7 মিনিটে হয়ে থাকে। যারা আপনার গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে তাদের কথা, এর চাইতে বেশি নয়। সর্বোচ্চ আপনি 10 মিনিটই ধরতে পারেন, এর চাইতে বেশি কখনো হবে না। সর্বনিম্ন 5 মিনিট এরকম। সুতরাং আপনি ব্যাপারটা অবশ্যই বুঝবেন, এর চাইতে বেশি কখনো আপনার অপেক্ষা করার কোনো মানে হয় না। এটাই হচ্ছে আসল সর্বোচ্চ সর্বনিম্ন টাইম বলে দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একবার প্রশ্ন ছিল যে কোন কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ। আমরা বলবো যে একটি হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন 3 জায়গায় মিথ্যা বলার। তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে, যে কাফিরদের সাথে যখন যুদ্ধ চলবে তখন মিথ্যা আশ্রয় নেওয়া যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে স্ত্রী স্বামীর ক্ষেত্রে এরকমভাবে। তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার কারোর মাঝে ইসলাহ করে দেওয়ার জন্য, মানে দুইজনের মাঝে দ্বন্দ্ব চলছে, এই সময় দুইজনের মাঝে দ্বন্দ্বটাকে নিরসন করার জন্য যদি মিথ্যে বলার প্রয়োজন হয় তখন সেটা বলা যায়। কিন্তু এক্ষেত্রে একটি কথা খেয়াল রাখতে হবে, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে কখনো কাঁচা মিথ্যা কথা বলা যাবে না, বরং তাওরিয়া করতে হবে, যে ঘুরিয়ে বলতে হবে, যেন একবার পরিষ্কার কাঁচা মিথ্যা কথা না হয়। সেটার প্রতি অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন নিষ্প্রয়োজনীয়ভাবে যেন একবারে প্রকাশ্য মিথ্যা কথা বলা না হয়। কারণ মিথ্যা কথা যে কবিরে গুণে এটা সবার আমাদের জানা আছে। সুতরাং ওই সুযোগটা নিতান্ত প্রয়োজন ছাড়া কখনো গ্রহণ করা যাবে না। আর যদি নাকি ঘুরিয়ে বললে কাজ চলে, তখন আপনার মিথ্যার দিকে অগ্রসর কখনো ঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন ছিল যে খুতবা দেওয়ার সময় লাঠিতে বর দেওয়া, এটা কি সুন্নতসম্মত? আমরা বলবো যে এই ক্ষেত্রে যদিও একটি হাদিস এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি পর বর দিয়েছেন, যেটা আবু দাউদের মধ্যে এসেছে, হাকিম ইবনে হাজানের হাদিস, এটা ছিল আপনার মিম্বর তৈরি করার আগে। কিন্তু যখন মিম্বর তৈরি করা হয়েছে তখন পাওয়া যায়নি কোনো হাদিসের মধ্যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর উপর ভর দিয়েছেন, যেটা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির কথা, এবং এটার সাপোর্ট আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি করেছেন। সুতরাং এই হাদিস, এই ব্যাখ্যাগুলো থেকে বোঝা যায় যে লাঠিতে ভর দেওয়া এটা কোনো সুন্নত না। সুতরাং মেম্বার থাকে, কিন্তু একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যে কেউ যদি দুর্বল প্রকৃতির হয়, সে দাঁড়াতে পারে না, তখন সে লাঠির উপর ভর দেওয়া তার জন্য সুন্নত হবে। কারণ সুন্নত কাজের জন্য দাঁড়ানো সুন্নত খুতবার সময়, সুতরাং সুন্নত কাজের জন্য যে মাধ্যমটা গ্রহণ করতে হয় সেটাও সুন্নত পর্যায়ের হবে। কিন্তু যার কোনো প্রয়োজন নেই, সে এটাকে সুন্নত মনে করে এটাকে আমল করা, যেটা রসুল আকরম সাল্লাম মেম্বার বানানোর পরে করেননি, সেটা কখনো ঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? আমরা বলবো এটার ব্যাখ্যা করা উচিত, যে ঋণ যদি এমন হয় যে তার কি আপনার ঋণ দেওয়ার সক্ষমতা আছে, হঠাৎ করে হাতে টাকা নেই কোরবানির সময়, কিন্তু তার বেতনের স্কেল এত বেশি যে ঋণ সহজে সে আদায় করতে পারবে, এটার জন্য তাকে পেরেশানি অস্থিরতা ভোগ করতে হবে না। যদি এমন পর্যায়ে ঋণ হয় তাহলে ঋণ করে কোরবানি দেওয়া ঠিক আছে। কিন্তু যদি এমন পর্যায়ে হয় ঋণ করে কোরবানি দিলে দেখা যায় এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তাকে জটিলতায় ভুগতে হবে, দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, অস্থিরতা ভুগতে হবে, এমন হলে সেটা কখনো জায়েজ হবে না। সুতরাং ব্যাপারটা দেখার বিষয় যে এটা কি আপনার সক্ষম ব্যক্তির ঋণ না অক্ষম ব্যক্তির ঋণ, সেই হিসাবে কাজটা করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এক ভাইয়ের প্রশ্ন, যে হাতে এবং পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা? আমরা বলবো যে রং ব্যবহার করে এটা মহিলাদের কাজ, সুতরাং মেয়েরা হাতে এবং পায়ে মেহেদি দিতে পারবে, কিন্তু পুরুষরা নয়। পুরুষদের যদি মেহেন্দি ব্যবহার করার এত ইচ্ছুক হয় তাহলে তারা চুলে ব্যবহার করতে পারবে, চুলে দাঁড়িতে ইত্যাদিতে ব্যবহার করতে পারবে, কিন্তু নিজের শরীরের মধ্যে নয়। কারণ শরীরে রং ব্যবহার করে এটা মহিলাদের কাজ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলা যখন বায়াত করতে আসছিল, কোনো কিছু দিতে আসছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন হাত দেখলেন যে একবারে মেহেন্দি ছাড়া, তখন বললেন এটা কি পুরুষের হাত, মেহেন্দি কেন দেওয়া হয়নি? তাহলে এটা মেহেন্দি দেওয়া হাতের মধ্যে সেটা মহিলাদের কাজ, পুরুষের কাজ নয়, সেটা অবশ্যই খেয়াল রাখার বিষয়।
সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের এক ভাই প্রশ্ন, সূর্য সূর্যোদয় এবং সূর্য অস্তের ক্ষেত্রে কতটুকু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেটা হারাম সময় সেটার সময়সীমা কতটুকু হতে পারে? আমরা এই ক্ষেত্রে বলবো যে সেটা সাধারণত 5 থেকে 7 মিনিটই হয়ে থাকে। যারা আপনার গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে তাদের কথা, এর চাইতে বেশি নয়। সর্বোচ্চ আপনি 10 মিনিটই ধরতে পারেন, এর চাইতে বেশি কখনো হবে না। সর্বনিম্ন 5 মিনিট এরকম। সুতরাং আপনি ব্যাপারটা অবশ্যই বুঝবেন, এর চাইতে বেশি কখনো আপনার অপেক্ষা করার কোনো মানে হয় না। এটাই হচ্ছে আসল সর্বোচ্চ সর্বনিম্ন টাইম বলে দিলাম। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন যে বর্তমান সময়ের মধ্যে একটি মশলা বিশেষভাবে ঝগড়াপূর্ণ মশলা হয়ে গেছে, যেটা আগে ঝগড়াপূর্ণ ছিল না, সেটা হচ্ছে 7 ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সফরে দিয়েছেন, সুতরাং সফর ছাড়া সেটা অন্য জায়গায় জায়েজ হবে না, অথবা এক ফ্যামিলির অন্তর্ভুক্ত হতে হবে। সদস্যগুলো 7 ফ্যামিলি থেকে 7 ভাগে একটা গরুর মধ্যে কোরবানি দেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার বর্তমানে ঝগড়াপূর্ণ একটি মশলা, যেটা বর্তমানে এটাকে আপনার প্রচার করার চেষ্টা করা হচ্ছে কিছু মানুষের পক্ষ থেকে। আমরা বলবো যে জমহুর নিকট এবং সালফা সালেহীনদের নিকট 7 ভাগে কোরবানি দেওয়া, সে এক পরিবারের সদস্য হোক অথবা ভিন্ন ভিন্ন পরিবারের সদস্য হোক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নতুন করে এমনটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি কারোর সন্দেহ আসে, তাইলে একটা পন্থা আছে, যে রসুল আকরাম বলেছেন ইত্তাকুস সুবহাত, যে তোমরা সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকো। যদি আপনার মনে হয় যে না এটা সন্দেহপূর্ণ, তাইলে আপনি কি করতে পারেন, আপনি ছাগল দিয়ে কোরবানি দেবেন, অথবা আপনি এক ফ্যামিলির সদস্যদের মাঝে কোরবানি দেবেন একটা গরু দিয়ে, তাহলে ঝামেলা মুক্ত হয়ে গেল। এটা হচ্ছে সতর্কতা। কিন্তু এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, আশা করি বুঝতে পেরেছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন যে জিলহজের যখন চাঁদ ওঠে, তখন আপনার যিনি কোরবানি দেবেন তার জন্য অবশ্যই কয়েকটি কাজ করা অবশ্যই দরকার। সেটা হচ্ছে তিনি নখ কাটবেন না, নিজের চুল কাটবেন না, এগুলো থেকে তিনি বিরত থাকবেন। তিনি জানতে চাচ্ছেন যে এই ব্যাপারটা কি সবার জন্য, ফ্যামিলির সবাইকে এই কাজটুকু করতে হবে, এই বিরত থাকার কাজটুকু, নাকি আপনার শুধু যিনি কোরবানি দেবেন তিনি করবেন? আমরা বলবো যে যিনি, যার নামে কোরবানি দেওয়া হবে অথবা যিনি কোরবানি দেবেন, তিনি মাত্র এই কাজটি করবেন। কারণ হাদিসের মধ্যে আছে, ওয়ারাদা আহাদুকুম মান ইউদহিয়া ফালইউমসিক আন শাআরিহি ওয়াদফারে, যে যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছুক সেই ব্যক্তি একমাত্র যে তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে। তখন এর থেকে বোঝা যায় যিনি কোরবানি দেবেন, যার নামে কোরবানি দেওয়া হয়, তিনি একমাত্র এই কাজটুকু করবেন, আর অন্যরা এর মধ্যে সামিল নয়। যদিও কেউ কেউ বলে যে এদের সাথে মিল রাখার জন্য যারা কোরবানি দিচ্ছে না, তারাও এই কাজে মিল দিয়ে সবের ভাগী হওয়ার চেষ্টা করবে, এই সংক্রান্ত হাদিসে বলে থাকে। সে হাদিস কিন্তু বিশুদ্ধ নয়, সুতরাং সেটার উপর কেউ যদি আমল করতে চায়, ওটাকে বিশুদ্ধ মনে করে, তাতে জঘন্য অপরাধ হবে না, কিন্তু এটা করতে সে বাধ্য না। কেউ কেউ ওই হাদিসকে শুদ্ধ মনে করেন, সুতরাং কেউ এরকম করলে আমরা তাকে বেদাতি বলবো না, কিন্তু বলবো যে এটা শুদ্ধ পন্থা নয়। সুতরাং আমরা বুঝার চেষ্টা করব, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো চেষ্টা করবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এক ভাইয়ের প্রশ্ন যে কোন কোন মসজিদ তিনি দেখতে পাচ্ছেন যে যখন ইমাম সাহেব সালাম ফেরান, তখন কোন কোন বক্তা তিনি বক্তব্য শুরু করেন, এতে যারা মাসবুক তাদের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে, এই পরিস্থিতিতে কি এরকম করা উচিত কিনা তিনি জানতে চেয়েছেন। আমরা বলবো যে আদৌ সেটা উচিত নয়, কিছু সময় অপেক্ষা করা উচিত, কিন্তু বলবো যে বাস্তবতা হচ্ছে যে এক সমস্যা আরেক সমস্যাকে নিয়ে আসে। মানুষ যখন দিন থেকে এত গাফেল যে কোনো কিছু শোনার জন্য রাজি নয়, তখন আর কি করার আছে? যে একজন বক্তার সে অল্পখানি বক্তব্য যদি 5 মিনিটে দিয়ে ফেলতে পারে মানুষে আপনার এই সময়ের মধ্যে, যে যারা শুনতে চায় না তারাও শুনতে বাধ্য হবে যে কোনোভাবে। এই কারণে বলে যে এক সমস্যা আরেক সমস্যাকে নিয়ে আসে, এই কারণে কি করা যাবে সেটা বলা মুশকিল। কেউ এখানে দুই মতে পাওয়া যায়, কেউ বলে যে যখন শুনতে চাচ্ছে না নাই শুনুক, কিন্তু এইভাবে ছেড়ে দিলে তো আপনার ফাসাদ আরও বাড়তেই থাকবে। কিন্তু আবার যদি বলেন যে
না আপনার শোনাতেই হবে যে কোনো পর্যায়ে, কারণ দাওয়াত তাদের কানে পৌঁছাতে হবে, তারপরে তারা মানুক না মানুক। তাইলে অবশ্যই কিছু মানুষের ব্যাঘাত ঘটলেও বেশি মানুষের লাভের দিকে তাকিয়ে সেটা চালিয়ে যাওয়া উচিত। এবং এটাই আমরা মনে করব যে কিছু মানুষের যদিও ব্যাঘাত ঘটে ব্যক্তি পর্যায়ের, কিন্তু সামগ্রিক পর্যায়ে যখন বেশি মানুষ এটার থেকে লাভবান হচ্ছেন, তখন শরীয়তের দৃষ্টিতে যখন দুইটা ক্ষতি আসে তার মধ্যে যে লাভ আর ক্ষতি যদি একত্রিত হয়ে যায়, লাভের সংখ্যা বেশি দেখে আপনার কাজটা করবে, দুইটা ক্ষতি একত্রিত হইলে যেটার ক্ষতি কম সেটাই গ্রহণ করবে। এগুলো হচ্ছে সূত্র শরীয়তের। যখন এখানে লাভ বেশি অল্প মানুষের ক্ষতি, তাইলে লাভের দিকেই তাকানো উচিত। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন ভাই প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের আগে যদি সুন্নাত সালাত শুরু করি, এমতো অবস্থায় যদি একামত হয়ে যায় তাহলে আমার করণীয় কি? সম্মানিত দীনু ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাতা ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের একামত দেওয়া হয় তখন আর কোনো সালাত থাকে না, অতএব আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় সালাম ফিরিয়ে দিবেন, দিয়ে ফরজ সালাতে অংশগ্রহণ করবেন। এটাই হচ্ছে বিধান। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, আপনি ডান দিকে সালাম ফিরে দিয়ে আপনি ফরজ সালাতের সাথে অ্যাটেন্ড করবেন, জয়েন করবেন, আপনার তখন আর কোনো সুন্নাত সালাত পড়া যাবে না। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহ খায়র ও বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।